জান্নাতের পথ ইসলামিক চ্যানেল। জান্নাতি হুর সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোকপাত করছি। জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। এই শব্দটি কোরআন মাজিদের চারটি সুরায় ব্যবহৃত হয়েছে। প্রথমত সুরা দুহানের 54 নং আয়াতে বলা হয়েছে, কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তাদের আনতলোচনা স্ত্রী দেব। দ্বিতীয়ত সুরা তুরে 20 নং আয়াতে বলা হয়েছে, মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের আনতলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তৃতীয়ত সূরা রহমানের 72 নং আয়াতে বলা হয়েছে, হুরুম মাকসুআতুন ফিল খিয়াব, জান্নাতীদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারিণী হুরগণ। চতুর্থত সূরা ওয়াকিয়ায় 22 নং থেকে 37 নং আয়াতে বলা হয়েছে, অর্থ তথা জান্নাতে থাকবে আনতনয়না হুরগণ, যারা আবরণে রক্ষিত মতির মতো, তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ, তারা তথায় জান্নাতে অবান্তর ও কোনো পাপ বাক্য শুনবে না। শুনবে সালাম আর সালাম, যারা ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল। তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ এবং কাঁদি কাঁদি কলা এবং দীর্ঘ ছায়ায়, আর সদা প্রবাহিত পানি ও প্রচুর ফলমূল যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধও নয়। আর থাকবে সমুন্নত সজ্জায়, আমি জান্নাতি হুরদের বিশেষরূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা। কেমন হবে জান্নাতি হুরের দেহ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের 4 রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মৃগনাভি, আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি, পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরানের দ্বারা সৃষ্টি, হাঁটু থেকে নাভি পর্যন্ত মৃগনাভির দ্বারা তৈরি, নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি, ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী শুক্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাঙ্কন থাকবে। প্রত্যেক আঙুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হল মুমিনের চিরসুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন, তার সব কিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ায় স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে। আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় সুব্যবস্থা থাকবে।